ফুলুছি সুবর্ণরেখা জমিরে পশিলা পা বুড়িগলা গাঁ ঘরে আঁঠুয়ে আঁঠুয়ে পা কিছু দিনর লগাণ বর্ষা উত্তর ওড়িশার বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। বিভিন্ন নদীর জলস্তর বড়িবার লাগিছে। বালিয়াপাড় জলেশ্বর এবং ভোগরাই ব্লকরে হাজার হাজার হেক্টর চাষ জমিরে বন্যা পা প্রবেশ করেছে। অনেক গাঁরে লোকে যাতায়াত পাই নাহি নথিবা অসুবিধার সম্মুখীন হচ্ছে। ভোগরাই ব্লকর রসুলপুর এবং বালিয়াপাড় ব্লকর মধুপুরা পঞ্চায়েতর অনেক গাঁরে তিন ফুটর পা প্রবাহিত হচ্ছে। বিপদপূর্ণ ভাবে ইয়ে তিনটি গাঁকু পা প্রবেশ করুচি। যদি আউ কিছু মাত্রায় পা বৃদ্ধি পায় তাহলে প্রত্যেক ঘরক পা প্রবেশ করিও, কারণ এটা সম্পূর্ণ তলিয়া অঞ্চল রয়েছে। চাষের অবস্থা ভালো রহব না, কিন্তু না লোক সার বার পকাই ধানটা জমিয়ে দিয়েছিল, ইয়ে পাটা পচি যাই পারে। ব্লকরে আসুচি মধ্যম ধরনের বন্যা, ধোইগলা কোস্ট কেনাল স্লুইস গেট। বালেশ্বর জেলা বালিয়াপাড় ব্লক অন্তর্গত জামকুন্ডা ষোড়শা পাঠ কোস্ট কেনাল স্লুইস গেট ভাঙ্গি যাই, ফলরে বালিয়াপাড় জামকুন্ডা কু যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছে। রাস্তার আঁঠুয়ে উপরে পা প্রবাহিত হচ্ছে, চাষ জমিরে পা মাড়ি যাই। রাজঘাটের সুবর্ণরেখার জলস্তর বিপদ সংকেত উপরে অছি। জামশোলা ঘাটরে বি জলস্তর বড়ুছি। বালিয়াপাড় বস্তা ও ভোগরাইরে তলিয়া অঞ্চলরে মধ্যম ধরনের বন্যা স্থিতি সৃষ্টি হবা আশঙ্কা প্রকাশ পাইছি। তবে বৈতরণীরে বন্যা স্থিতি তড়ি যাইছি, বর্ষা নাহি স্থিতি স্বাভাবিক হেউছি। বিভাগীয় প্রস্তুতি আমার রয়েছে, সমস্ত ক্ষেত্র অধিকারী মানে বুলুচন্তি সাইটরে, আও সবু যো জায়গায় টিকে ভালনেবল লাগুচি। আমার ইভেন যে কেতরে জায়গায় মানে বালি বস্তা গুড়া পকাই করি যো জায়গায় টিকে সন্দেহ হচ্ছে কিংবা যে ডেঞ্জর আমি আশঙ্কা করছু সেটি মধ্যে করা হয়েছি, আও সমস্ত সজাগ অছন্তি এবং রাতে সারা সমস্ত পেট্রোলিং মধ্যে করছু। বালেশ্বর জেলাপাল সূর্যবংশী মৈর্বিকাশ বন্যাঞ্চল গস্ত করে স্থিতি অনুধ্যান করেছেন। বন্যা পরিস্থিতি মোকাবিলা নেই ব্লক প্রশাসন সজাগ অছি, জলসম্পদ অধিকারীঙ্কো ছুটি বাতিল করা যাইছি। ব্যুরো রিপোর্ট, কনক নিউজ।